আমাদের কলেজ বেলায় এক ঝাঁক স্টুডেন্টের মধ্যে কেউ কেউ এমন ছিল যারা ভীষণ কেরিয়ারিস্ট, আবার গুটিকয় এমন দেখা যেত যারা একটু অন্য ধাঁচের। তাদের কোনো লক্ষ্য ছিল না, তাদের কোনো তাড়া ছিল না, তারা গান গাইতো, কবিতা লিখত, লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতো এদিক ওদিক। ঠিক এরকমই একটি চরিত্র আমি খুঁজে পাই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি কবিতায়। অমলকান্তি, অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসাথেই পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে হতে চেয়েছিল রোদ্দুর, ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আসে আমার সঙ্গে দেখা করতে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। হ্যাঁ, আমি ওকে দরজা অবধি এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো সেই এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল।